ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله رب العالمين قرآن الكريم বলছেন وسارعوا إلى مغفرة من ربكم، তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য দ্রুত গতিতে অগ্রসর হও। ওয়াজান্না এবং জান্নাত নেওয়ার জন্য আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ যার পরিধি সাত আসমান সাত জমিনের চেয়ে বিশাল। হ্যাঁ, ও ইদ্দাত লিল মুত্তাকিন, এটা ইমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, এই আয়াত থেকে যেটা বুঝলাম সেটা হলো ভালো কাজে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে। মহররম মাসে আমাদের করণীয় বর্জনীয় কী সেই কাজ নিয়ে এখন আলোচনা হবে। মহররম মাসে আমাদের করণীয় হলো ভালো কাজের দিকে বেশি অগ্রগামী হওয়া, যার প্রমাণ একটু আগে দিলাম। অনুরূপভাবে একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসে আপনার আমার করণীয় সম্পর্কে বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন যে আফদলুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রাওয়াহু মুসলিম। আল্লাহর কাছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে যে রোজা রাখা হয় সেটা হলো আল্লাহর মাসের রোজা। এই মহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। হ্যাঁ, এই মাসে রোজা রাখলে শ্রেষ্ঠতম রোজা রমজানের পরে, সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই মাসে রোজা রাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু আনহু হা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমে আশুরা। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশুরা রোজা সম্পর্কে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে ফায়দা কী এ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আহতাসিবু আলা আল্লাহ আই ইউকাফিরাস সানাত আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে এর পূর্বের জীবনের এক বছরের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, বিশেষ করে সগীরা গুনাহ। সহি মুসলিমে হাদিস রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই রোজাটা আপনি কিভাবে রাখবেন? এই রোজাটা এই মাসে যেহেতু প্রথম খুতবায় বলেছি ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও এই মাসে যদি রোজা রাখি তাহলে একই রকম সাদৃশ্য হয়ে যায়। অথচ প্রিয় নবী বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য করবে না। অতএব কারণে প্রিয় নবী ইসলাম আরেকটা বাণী বললেন যে শোনো, কি লাইন বাকি তো ইলাকা মিলেন লাসুমান্নাত্তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সঙ্গে 9 তারিখেও রোজা রাখবো। কয় তারিখ? 9 তারিখ। লাসুমান্নাত্তাসা, রাওয়াহু মুসলিম, এটাও সহি মুসলিমে রয়েছে। তবে এরকম আহমাদে ইমাম মুসনাদে ইমাম আহমাদে আরেকটি হাদিসে এসেছে, তোমরা একটি দিন আগে অথবা একদিন পরে, সুমু ইয়াওমান কাবলা আও ইয়াওমান বাদা খালিফুল ইহুদ, তোমরা একদিন আগে অথবা একদিন পরে আরও একটা করে রোজা রাখো, আশুরার রোজার সঙ্গে ইহুদিদের বিরোধিতা করো। তবে আর এক হাদিসে যে বলা হয়েছে তোমরা আগে একদিন পরে একদিন রোজা রাখো, হ্যাঁ, এই হাদিসটা দুর্বল। তবে এই হাদিসটি আমল করার যোগ্য যে কমপক্ষে একটা রোজা সঙ্গে জড়িয়ে দেওয়া। আল্লাহ নবী ইসলাম তামান্না করেছিলেন, আশা করেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখ এবং 10 তারিখ দুটি রোজা রাখবো। পরের বছর নবী করিম ইসলাম বেঁচে ছিলেন না, কিন্তু তার আশা ছিল 9 তারিখে রোজা রাখার। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন শ্রেষ্ঠ এবং উত্তম হলো যদি কেউ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখে, অর্থাৎ 10টা যেন থাকে, আর যদি না পারেন তাহলে 10 এবং 11 তারিখ। এই 1446 হিজরির মহররম মাস হইতেছে, বিশেষ করে সৌদি আরবে মিডল ইস্টে এই দিন পর্বে আগামী বৃহস্পতি মানে বুধবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ বুধবার
এবং বৃহস্পতিবার আপনার আমার এই রোজা রাখতে হবে, বুধবারে 9 তারিখ আর বৃহস্পতিবার হবে 10 তারিখ। আর বাংলাদেশের ভাইয়েরা পরের দিন এই যে বৃহস্পতি এবং শুক্র দুই দিন যদি রাখে কোনো সমস্যা নাই, শুধু স্পেশালভাবে শুক্রবার রোজা নয়, তবে যদি মহরমের রোজা হয়, আশুরার রোজা হয়, রমজানের রোজা হয়, এই রোজারগুলি রাখা যাবে। অতএব কারণে কেউ যদি বৃহস্পতি শুক্র শনি বাংলাদেশের লোকেরা 3 দিন রোজা রাখে জায়েজ, অথবা কমপক্ষে হ্যাঁ বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখে সেটাও জায়েজ। আর মিডিল ইস্টে বিশেষ করে যারা তারা 10 তারিখ যেদিন হবে সেটি হলো আগামী বৃহস্পতিবার হ্যাঁ 10 তারিখ, আর বুধবার হলো 9 তারিখ। বুধ বৃহস্পতি এরকম করে রোজা রাখলে আপনি এই যে সওয়াব যেটা সেটা পেয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও পালন হয়ে গেল, এবং আমরা মুসলমানদের যেই একটা বিজয় হয়েছিল সেই বিজয়ের জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম, এটাই হলো মুসলমানদের করণীয়। কিন্তু কিছু বিদআত আমাদের সমাজে পালন করা হয় যেগুলি বর্জনীয়, সেটি হলো যে মহরম মাসকে কেন্দ্র করে প্রথম তারিখ থেকে মানুষ একটু সুন্দর ভালো খায়, এই কারণে যে বছরের প্রথমে যদি ভালো খায় সারা বছর ভালো খাবে। আচ্ছা, বছরের প্রথমে যদি আপনি অসুস্থ হন সারা বছর অসুস্থ যাবেন নাকি? হ্যাঁ, তা এইগুলি পরিকল্পনা মানুষের, এইগুলি ভ্রান্ত, এইগুলি কথা সহি নয়, এটা জাল জুল জাইদ দুর্বল হাদিসের কথা। অনুরূপভাবে আরেকটি জিনিস, এই মহরম মাসকে কেন্দ্র করে অনেকে হ্যাঁ সুরমা লাগায়, তারপর এতিমের মাথায় হাত বোলায় যে এইগুলি কাজ করলে মহরম মাসকে কেন্দ্র করে, এটা ঠিক না। বরং আপনি সর্বসময়ে সুরমা লাগাতে পারেন, আপনি এতিমের সহযোগিতা করতে পারেন। এই মহরম মাসকে কেন্দ্র করে আত্মীয়তার সম্পর্কে হ্যাঁ একটু নতুন আমেজ সৃষ্টি করে একজন আরেকজনের উপহার হাতিয়ে দেয়, এটাও সহি নয়। অনুরূপভাবে শিয়ারা বিশেষ করে যে জঘন্যতম বিদআতটি করে থাকে সেটি হলো কি, হায় হোসেন করে তাজা তারা নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, কারসেন ছাড়ে তাজিয়া নির্মাণ করে, হ্যাঁ চিন্তিত থাকে, মাতম করে, আবার ওই যে বিভিন্ন ধরনের মিছিল মিটিং ইত্যাদি বের করে, আমাদের বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে হোসাইনি দালানের ওইখানে তারা এই জুমার নামাজ আবার বিভিন্ন ধরনের এরকম মিছিল মিটিং ইত্যাদি করে, যার কারণে নিজের শরীর ক্ষত বিক্ষত করে হ্যাঁ হায় হোসেন করে। এইগুলি সম্পূর্ণ গরহিত এবং নিকৃষ্টতম বিদআত, যার বিন্দু মাত্র দলিল ইসলামে নেই, সাহাবায়ে কেরাম করেননি, কোনো খোলাফায়ে রাশিদিন করেননি, এইগুলি এদের তৈরি করা কল্পকাহিনী। আবার আমাদের সমাজে এক শ্রেণীর হুজুর রয়েছেন যারা বলেন, উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায়, মা ফাতেমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয়, ওরে জিবরিল বাতাস করো বিবি ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয়। অর্থাৎ বিভিন্ন গজল শিক্ষা দিতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আর বলে যে উড়ে যারে শান্তির পায়রা উড়িয়ে দিয়ে মা ফাতেমা বলতেছে আমার আজকে কলিজায় আগুন লাগছে। মা ফাতেমা, এই যে মা ফাতেমা বলে এই কথাটাই ভুল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের মা না, তিনি দিনিব আল্লাহ নবীর স্ত্রী, যারা তাদেরকেই শুধু মা বলা জায়েজ, অন্য কাউকে এরকম মা বলা জায়েজ। আমরা মা ফাতেমা, মা ফাতেমা, মা, এটা হলো শিয়াদের দেওয়া মা ফাতেমা, শিয়ারা বলে মা, তা আসলে তিনি মোমেনদের বোন, আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। যাই হোক, ওই গজলের মধ্যে এমন করে বানিয়ে বলতেছে যে এই মা ফাতেমার কান্না শুনে আরশ থেকে আল্লাহ কয়, আল্লাহ বলতেছেন হে জিবরিল যাও হ্যাঁ তার কলিজায় আগুন লেগেছে, কারণ কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, তিনি আছেন কবরে, আর কারবালার আগুন কেমনে লাগলো তার কবরে, হ্যাঁ কেমনে বুঝলেন তিনি কবরের কথা, প্রায় 50 বছর আগে তার মৃত্যু হয়েছে কারবালার ঘটনার আগে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে এই যে বিভিন্ন কিস্সা কাহিনী গজল গল্প বলা হয়, এগুলিও সব ভ্রান্ত বাতিল। আবার অনেক হুজুররা এই উপলক্ষে মহরমের ইতিহাস ইত্যাদি নিয়ে কল্পকথা কাহিনী নিয়ে তারা ওয়াজ মাহফিল ইত্যাদি করে, এইগুলি সব বিদআত, এইগুলি আমাদের পরিহার করতে হবে এবং সুন্নত মোতাবেক আমল করতে হবে। আসুন সেই সুন্নতের আমল করি, বিদআতকে পরিহার করি, এবং আমাদের করণীয় হলো যে রোজা রাখা।
এবাদত বন্দেগি অন্যভাবে যেভাবে করেছেন এভাবে করেন। আসুন আমরা সেই সঠিকভাবে এবাদত করার চেষ্টা করি, আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ যাবতীয় প্রকার শিরক এবং বিদআত এবং ওই শিয়াদের কুচক্রান্ত থেকে মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, বলুন আমিন। হে আল্লাহ, মুসলমানরা যেভাবে বিজয় লাভ করেছিল হযরতে মূসা আলাইহিস সালাম যেমনভাবে কাফের ফিরাউনের উপর বিজয় লাভ করেছিলেন, হে আল্লাহ মুসলমানদের আবার তুমি শক্তি সামর্থ্য দাও, তারা যেন যাবতীয় সেই সমস্ত মুশরিক পৈতলিক ইহুদি খ্রিস্টান এবং যে সমস্ত সেই মুনাফেক রয়েছে তাদের ওপর যেন ইসলামের আবার বিজয় হয়, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, সেই মুসলমানদের সহ্য এবং বীর্য শিক্ষা দেয় এই আমাদের এইগুলিতে সত্যের বিজয় চিরন্তন সর্বদাই সত্য বিজয় হবে। আসুন সেই সত্যের পক্ষ থাকি। আর সত্যটি কি হলো? কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বলুন সত্যের আগমন হবে, মিথ্যার প্রস্থান হবে, সত্য বিজয় হবেই। আর সেই সত্য হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি এবং রাসূলের সুন্নাহ। হে আল্লাহ, কোরআন সর্বদাই কোরআন এবং সুন্নাতের বিজয় ডাঙ্গা তুমি বাজিয়ে দাও, বলুন আমিন। হে আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। হে আল্লাহ, মুসলমানদের ঐক্য এবং অটুট ঐক্য এবং সেই সকলে সম্মিলিতভাবে ইসলামের পতাকাতলে সবাইকে থাকার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহখাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলের গুনাহখাতা অপরাধগুলি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ, যারা কামাই রোজগার করে তাদের কামাই রুজিতে বরকত দাও। হে আল্লাহ, আমাদের ফল মূল গাছপালা এগুলি ফসল সব কিছুকে ভরপুর করিয়ে দাও। হে আল্লাহ, বিশেষ করে বাংলার জমিনের সকল মুসলমানের কল্যাণ এবং বরকত নাজিল করে দাও এবং এই সৌদি আরব সরকারের এখানকারও মুসলমানদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও এবং সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত এবং সম্মান তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আইজিল আশ-শিরক আল মুশরিকিন ওয়া দাম্মির আদাকা আদা আদ-দ্বীন ওয়া আনসুর ইবাদাকা আল মুহাইদিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুর ইবাদাক, আল্লাহুম্মা আনসুর কিতাবাক, আল্লাহুম্মা আনসুর নবিয়াক, আল্লাহুম্মা আনসুর জুনদাক ইয়া আরহামার রাহিমিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة. السلام عليكم ورحمة الله. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.